আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ব্যস্ত সময় কাটছে, রুফায়দামনির স্কুল খুলে গিয়েছে, আমার কাজের চাপ, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, আবার হচ্ছে যে মারাও চলে যাবেন, সেই কারণেও একটু ব্যস্ত আছি, একটু শপিং নিয়ে, সব কিছু মিলিয়েই, ওই যে বললাম ঈদের শপিং করছি, তো এই সব কিছু মিলিয়েই একটু ব্যস্ত সময় কাটছে। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, মারা সবাই গিয়েছেন আমার ফুপু শাশুড়ির বাসায়, পাশেই আমার ফুপু শাশুড়ির বাসা, তো ওইখানেই গিয়েছে রুফায়দা রায়দা সবাই। তো এই ফাঁকে ভাবলাম আগে প্রথম যেটা করি সেটা হচ্ছে আমার বেড কাভারটা আজকে একটু চেঞ্জ করবো, তো এটা একটু চেঞ্জ করে নিই। এখানে চেঞ্জ করা শেষ, নতুন বিছানা পারলে, মানে বেড কাভার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার বাসায় যেটা হয়, রুফায়দা আগে সর্বপ্রথম এসে সেই বিছানায় শোবে। তো ও যেহেতু এখন বাইরে গিয়েছে, ও আসার পরে দেখা যাবে ধাপ করে এসে আগে বিছানায় শুয়ে পড়বে। ওটা মানে এই স্বভাবটা ওর অনেক ছোট থেকে, যদিও আমি এই জিনিসটা খুবই এনজয় করি। তো ঠিক আছে, এই কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে নিই, দেন আমি কিছু শপিং শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের ভাইয়া আমাকে বেশ কয়েকটা বোরখা কিনে দিয়েছে, তো সেটাই সবার সাথে এখন শেয়ার করবো। যেহেতু বাচ্চারা নাই, এই ফাঁকে ভাবলাম যে এই ভিডিওটা একটু শ্যুট করে ফেলি। বোরখাগুলো নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য, হঠাৎ করে কেন জানি না শরীরটা খুব খারাপ লাগছে, কেন খারাপ লাগছে বুঝতে পারছি না। আমি কিন্তু আজকে দুপুরে ঘুমিয়েছি, আমি নর্মালি দুপুরে কখনোই ঘুমাই না, স্কুল থেকে আসার পর থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল, তো দুপুরে একটু ঘুমালাম। তারপরেও মানে মনে হচ্ছে যে আমি কত মনে হচ্ছে ঘুমে একদম ঝুলুঝুলু করছে হঠাৎ করে, এই সাডেনলি, আমার সাধারণত এরকম হয় না। আবার আমি কিন্তু দুপুরেও ঘুমাই না, বাট আজকে আমি দুপুরে ঘুমিয়েছি, তারপরেও মনে হচ্ছে যে আমার মানে এত ঘুম চোখে। তো ভিডিওটা শেষ করব, করে একটু রেস্ট নিব, কেন এরকম লাগছে বুঝতে পারছি না। একটা জিনিস শেয়ার করি, আমি ক্যামেরাটা অন করার কিছুক্ষণের মধ্যে আমার একটা মেসেজ এসেছে, কয়েকদিন ধরেই মেসেজ আসছে। এই আপু হচ্ছে যে কালো কড়াই এবং মিনি ব্লেন্ডার নিয়েছেন, এই যে দেখেন আপু একটু পরপর রান্না করে করে আমাকে রিভিউ দিচ্ছে, কালো কড়াইয়ে রোস্ট করেছে, মিনি ব্লেন্ডারে ডাল বাটছে, তারপরে হচ্ছে ঝালমুড়ি করছে, এই রকম দিনে অনেক অনেক রিভিউ আসে। বাট কিছু কিছু আপু আছেন যে মানে প্রতিনিয়তই যখন থেকে প্রোডাক্ট নেন তারপর থেকে দেখা যায় রিভিউ দিতেই থাকেন, দিতেই থাকেন যখন যেটা করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যেটার জন্য বসা সেটা হচ্ছে আমি রিসেন্ট বেশ কিছু বোরখা নিয়েছি, আমি নিয়েছি বলতে আপনাদের ভাই আমাকে গিফট করেছে, তো সেই বোরখাগুলো একটু শেয়ার করি। এগুলো এক এক প্যাকেটের ভিতর রাখার কারণ হচ্ছে এগুলো আবার গিয়েছিল হচ্ছে যে একটু দর্জির কাছে, দর্জির কাছে কেন গিয়েছিল সেটা আগে বলি। এগুলো তো সবই রেডিমেড বোরখা, যেমন এইটা এখনো কিন্তু ঠিক করা হয় নাই, এটাও ঠিক করতে হবে। ঠিক করা বলতে কি, এই ব্ল্যাকটা আপনারা আমাকে পরা দেখেছেন অলরেডি, এই যে সামনে জিপার করে নিয়েছি আমি, এটার জন্য এগুলোকে একটু দর্জি বাড়ি ঘুরতে যাইতে হয়েছিল, এই যে খুব সুন্দর করে সামনে জিপার করে নিয়েছি আমি আমার মতো করে। তো এই ব্ল্যাকটা তো আগেই শেয়ার করেছি, এই ব্ল্যাকটারই সেম সবকিছু, বাট এইটাতে আমি একটু নিজের মতো করে করে নিয়েছি। আমি যে এখান থেকে নিই সেখানে আমি আমার মাপ এবং ডিজাইনগুলো বলে দিলে কাস্টমাইজ করে তৈরি করে নিই। এইটা এখনো সামনে জিপার লাগানো হয় নাই, সো এই দর্জি বাড়িতে বেড়াইতে যাবে আবার, তাই তো। এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে ইনারটা সেম কালার, ইনার হেজাব এবং হচ্ছে কোটি সবগুলোই কিন্তু একই কালার। এই যে আমি হচ্ছে যে কোটিতে এখানে এইভাবে পার্ট করে নিয়েছি, একটু ডিফারেন্ট ডিফারেন্ট হলে ভালো লাগে। হাতা পুরাটাই, এটা তো আবায়ার হাতা, হাতা পুরাটাই এভাবে পার্ট করে নিয়েছি। আমি খুব সিম্পল কাপড় চোপড় পরতে পছন্দ করি, এটা আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন। এটা বেল্ট, যদিও এটার কোনো কাজ আমার হয় না, আমি এটা লাগাই না, তারপরে ওনারা যেহেতু এটার সাথে ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে, এই যে। আর সেম কাপড় রেডি কিন্তু হেজাব, হেজাবগুলো অনেক বড় হয়, আমি ব্ল্যাকটা যখন করেছিলাম তখন আপনারা দেখেছিলেন, হেজাবটা কিন্তু একদম ফুল কাভারেজ হেজাব হয় এবং এই কাপড়টা অনেক আরামদায়ক, বিশেষ করে এই গরমে এই ধরনের কাপড় পরতে আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়। তো এইটা হচ্ছে একটা কালার, আর ব্ল্যাকটা সেদিন দেখিয়েছি,
তারপর এইটা একটা নিয়েছি, এইটার সাথে হচ্ছে হোয়াইট কালারের ইনার, এইটাকেও আমি হচ্ছে টেলার্সের কাছে পাঠিয়ে, এটা কিন্তু করা ছিল না, এটা আমি করে নিয়েছি, যে সামনে এভাবে জিপার করে নিয়েছি, এটা করা ছিল না। এই ইনারটার আবার হচ্ছে শর্ট হাতা, যেহেতু হচ্ছে এই কাপড়টা না, এটাকে মেবি জুম ফেব্রিক বলে, এটাকে এই কাপড়টা এমনিতেই অনেক সফট হয় এবং পরে বাড়াম, তো হচ্ছে এইটার ইনার পার্টটা হচ্ছে হাফ হাতা আর হোয়াইট কালার, ফুল হোয়াইট, একদম হোয়াইট, জানি না ভিডিওতে কতটা হোয়াইট বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু একদম হোয়াইট। এটার সাথে একটা হোয়াইট কালারের হেজাব দেয়া আছে, হেজাবের ঠিক এই অংশটাতে আবার যে এই যে ইনারের যে কাপড়টা সেটা দেয়া আছে। এই হেজাবটা এই দিক করে পরতে ভালো হয়, সুবিধা আমি এটা যখন পরি তখন আমি এটা সবার সাথে শেয়ার করবো, এটা আমি কিভাবে ইউজ করছি, এখানে কেন হচ্ছে ইনারের কাপড়টা দেয়, তো আমি অতটা ভালো যে হেজাব পরতে পারি তা না, বাট আমি যেভাবে পরি সেটা হিসাবে শেয়ার করব যখন আমি এই বোরখাটা পরবো। এইটার কোটিটা কিন্তু অনেক সুন্দর, এই যে এগুলো কিন্তু স্টোন, এই যে এটাকে স্টোন না পুঁথি বলে, এটাকে এই যে পুরোটাতেই এভাবে করা আর হাতাতে সেম কাপড় দেয়া, এই কাপড়টা অনেক সুন্দর, যখন আমি পরবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। আর একটা নিয়েছি, এটা হচ্ছে শুধুই পরবি, যেহেতু আমার অনেকগুলো ইনার আছে অলরেডি, আরো কয়েকটা অর্ডার করেছি, তো এইটা হচ্ছে শুধু করছি, এটা চাইলে জামার সাথেও পরা যাবে, বাট আমি হচ্ছে যে নিজের ব্ল্যাক কালারের ইনার দিয়ে পরার জন্যই নিয়েছি। এটাতে আবার সামনে এভাবে দুইটা তীব বোতাম করে দেওয়া আছে, আমি আগেই বললাম আমি যেহেতু কাস্টমাইজ করে করে নিই, সো আমি আমার মতো করে বলে দিই, ওনারা ওইভাবে করে দেয়। আর একটা কথা বলি, অনেক আপুরাই আমার শপিং দেখে আপনারা কম বেশি যারা আমার ব্লগ দেখেন এটা জানেন যে আমি অনলাইন শপিং করতে খুবই পছন্দ করি, আর আমার ওইভাবে সময় হয় না মার্কেটে যে শপিং করার, সত্যি কথা যেটা যে সবকিছু মিলিয়ে কাভার করে আমার মার্কেটে যে শপিং করার সময় হয় না, যে কারণে আমি অনলাইন বেস মার্কেট করতে বা বাজার করতে বেশি পছন্দ করি এবং মোটামুটি ভালোই পাই আলহামদুলিল্লাহ, 100%-এর মধ্যে তো 10% খারাপ থাকবে এটাই স্বাভাবিক, বা তার কমও হয় অনেক সময়। তো অনেক আপু ভাইয়ারা আমাকে আস্ক করেন, আপনি এটা কোথা থেকে নিয়েছেন, ওটা কোথা থেকে নিয়েছেন, তো চাইলেও না অনেক সময় অনেক পেজের কথা বলা যায় না বা বলতে পারি না, আমি বলি না, কারণ আমি আমার নিজের গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি, বাট অন্য কোনো মানুষের গ্যারান্টি আমি দিতে পারি না। আমি নিজে যে এত অনলাইন থেকে কেনাকাটা করি তারপরেও কিন্তু আমি অনেক ঠকি, এই যে এতগুলো বোরখা নিয়েছি এর মধ্যেও একটা পেজ থেকে আমি ঠকেছি, তো সেদিকে আর না যায়, এই কারণে এটা বললাম যে আমার গ্যারান্টি আমি দিতে পারি, বাট আমি একটা পেজকে রিকমেন্ড করবো, সেই পেজ থেকে যদি কেউ প্রতারিত হয় বা তখন আমাকে মনে হবে যে আপু এই পেজটা রিকমেন্ড করলো বাট এই পেজটা ভালো না, আমাকে এই জিনিসটা খারাপ দিয়েছে, এই কারণে এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না যে আপু বলছেন না কেন, তো এই কারণেই আমি এই জিনিসটা অ্যাভয়েড করি যে আমাকে হয়তো ভালো দিচ্ছে, দেখা যায় ওনারাও যে 100% ভালো কাজ করবে তা কিন্তু কোনো গ্যারান্টি নাই, অনিচ্ছাকৃত ভাবে হয়তো বা কোথাও কোনো খারাপ জিনিস চলে গেল, কিন্তু আপনার কাছে মনে হবে যে এই মেজ বাবুকে আজ মানে বিশ্বাস করে একটা পেজের নাম নিলাম, সেই পেজ থেকে আমাকে খারাপ জিনিস দিয়েছে। আমার কাছে আলহামদুলিল্লাহ আমার এই প্রোডাক্টগুলো ভালো লেগেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বা আমি ভালো পেয়েছি দুর্ভাগ্যবশত আপনার কাছে খারাপ প্রোডাক্ট চলে গেল, তখন কিন্তু আপনার কাছে এটা এখন হয়তো বলবেন করবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনার মনে একটু হলেও কষ্ট লাগবে যে ইস এতগুলো টাকা দিয়ে একটা জিনিস নিলাম, একটা বোরখার দাম 3,000, 3,500, 4,000, 5,000 টাকা পড়ে যায়, তো এতগুলো টাকা দিয়ে একটা জিনিস নিলাম সেই জিনিসটা ভালো পেলাম না বা যেটাই কিনি না কেন, তো এই কারণেই কিন্তু আমি সহজে বলতে চাই না, বাট আমার কাছে যেটা মনে হয় যে একেবারেই না ঠিক আছে, আবার অনেকে ফোর্স করেন না আপু বলেন আমি আমার দায়িত্ব নিব, তখন কিন্তু আমি সেটা জানাই দিই। আর একটা জিনিস নিয়ে ইদানিং অনেক আপুই মনে কষ্ট নেন যে আপু কমেন্ট করে রিপ্লাই দেন না, আমার কমেন্ট বক্সে না এমনিতেই হজবরণ একটা প্রবলেম, তারপরেও এখন কমেন্ট বক্সটা ওপেন আছে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চটা, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার রায়দামনি অনেক ছোট, রুফায়দাও ছোট, ওর পড়াশোনা আমার নিজের রুফায়দার প্রজেক্ট সব কিছু মিলিয়ে দেখা যায় সময়টা না আমার কোন দিক দিয়ে চলে যায়, তারপরেও দেখি যে যে আপুরা একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু আস্ক করছেন আমি চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই দেওয়ার, তো আমাকে কয়েকজন আপু আমাকে
বেশ কয়েকবার কমেন্ট করেছেন, আমি তাদেরকে পার্সোনালি বলেছি। তো সবার উদ্দেশ্যে আরো একবার বলি যে আমি যখন এই যে রিসেন্ট সিলেটে গেলাম বা কক্সবাজার গেলাম, তখন রায়দামুনিকে কিভাবে খাবার খাইয়েছি বা কি খাবার দিয়েছি, কিভাবে টাইমটা মেনটেন করেছি ওর সাথে, খাবারের শিডিউল কি ছিল, বাইরের খাবার খেয়েছে কিনা, এরকম অনেক। রায়দামুনি মূলত হচ্ছে বেস্ট ফিডিং করে, এছাড়া ও বাইরের খাবার বলতে রায়দাকে আর রুফাইদার মতো আমি করি নাই। সত্যি কথা, যেটা রুফাইদার ক্ষেত্রে যেটা করতাম, অনেক বেশি মানে টেনশন করতাম বা ওকে ঘাটা খাবার দিতাম আমি ব্লেন্ড করা, তাহলে আমার মতে রায়দামুনি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। তো ওকে আমি, আমরা যে খাবারগুলো খাই, ভাত কলা রুটি এগুলো আরই হালকা করে একটু দেয়, যতটুকু খাই এটাই। তার সাথে ও কিছু বিস্কিট খায়, নির্দিষ্ট কিছু বিস্কিট খায় বা নুডলস একটা দুটা একটু হাতে দিলে সেটা খায়। তো এভাবে টুকিটাকি খাবার, এছাড়াও হচ্ছে হেঞ্জের কিছু খাবারও খায়, সেরিলাকটা খায়। তো এই সব কিছু মিলিয়ে এর সাথে মূলত বেস্ট ফিডিংটা করে, এই মিলিয়েই কিন্তু ওর জার্নি বা বাহিরে যে খাওয়া দাওয়া এভাবেই আর কি মানে হয়ে যায় আলহামদুলিল্লাহ। ও স্পেসিফিক ভাবে যে খিচুড়ি এক বাটি খাবে বা সেরিলাক, এই খাবারটা রায়দা ওইভাবে খেতে চায় না। ওকে মানে খিচুড়ি একদিন দিলে দেখা যায় তিন চার দিন আসে সেটা মুখে নেয় না। তো ও একটু ভিন্ন রকম ভাবে খাওয়া দাওয়াটা করে, তো ও যেভাবে পছন্দ করে আমি ঠিক সেভাবেই ওকে ম্যানেজ করি। তো এই তো এভাবেই মানে বাইরে ঘোরাঘুরি করি। খুব সংক্ষেপে কথাগুলো বললাম, নেক্সট টাইম কোথাও গেলে বা সামনে তো ঈদ আছে বগুড়ায় গেলে, তখন চেষ্টা করবো যে ওর একটা রুটিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, বা বাসাতে কিভাবে ম্যানেজ করি সেটারও ইচ্ছা আছে, রুটিন ভিডিও শেয়ার করব। তো ঠিক আছে, আর কথা না বলি, আমার আসলে সত্যি খুব টায়ার্ড লাগছে, কেন জানি বুঝতে পারছি না। তো এখন একটু চা খাবো বা কফি খাবো, খেয়ে একটু রেস্ট নিব, সকালে আবার ফায়দার স্কুল আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর গোর্খাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায়।